আলহামদুলিল্লা কফা আসসালামুল আলাইবাদিল আসফা আয়াদ সম্মিলিত মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সুর আয়াতের একশো পঁচাত্তর নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব আয়তের বিষয়বস্তু হচ্ছে আলেমদের বিবরণ পূর্ববর্তী যুগের একজন আলেমের বিবরণ আল্লাহ কোরআনে কি দিয়েছেন সেই বিবরণটা আমরা এখানে ইনশাল্লাহ তুলে ধরবো আউ্লাহমিন্তানিম বিসমুল্লাহ রহমান রহিম অতলু আলহিম নাবা আল্লাহ আতাইনা আয়াতা নাম গবিন সুরে আরফ একশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন আপনি তাদেরকে পাঠ করে শোনান ওই ব্যক্তির খবর যাকে আমি আমার আয়াতগুলি দান করেছিলাম অতপর সে তার থেকে বেরিয়ে পড়ল ফাতবাউর শৈতানু শৈতান তার পিছে লাগলো ফাঁকা নামিন আল অথবা সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হলো তো সেময় তো এখানে এনসালাকা এলাকা শব্দের মানে সাব যেরকম খোলস থেকে বের হয়ে যায় খোলসটা পরে থাকে এনসালাকা এলাকা শব্দের অর্থ ওইভাবেই যে তাকে যা দেওয়া হয়েছিল ওটা থেকে ওই খোলসে ওটা রাইখে ও সে নিজের থেকে বেরিয়ে পড়লো মানে দিনকে এলেমকে ত্যাগ করে সে বাইরে চলে গেল তো আল্লাহ বলছেন সেনা সে রাফা না বেহা আমি ইচ্ছা করলে ওই এলেমের মাধ্যমেই তাকে আমি সমুন্নত করতে পারতাম তাকে আমি সম্মানিত করতে পারতাম তাকে আমি প্রতিষ্ঠিত করতে পারতাম অলা কের নেও আখলাদ কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছে অত্যাবাহ এবং সে কামনা বাসনার অনুকরণ করেছে ফামাসাল ও কামাসাল কার্ব তার উদাহরণ হচ্ছে কুকুরের ন্যায় সেই কি কুকুর যে কুকুর ওই কুকুর যে এন তাহমিল আল্লা ইয়ালহাস যে তার উপরে কোনো বোঝা চাপালো সে হাঁপায় আর তার থ্রুক ওই অথবা তাকে এমনি ছেড়ে দিল সে হাঁপায় এই কুকুরের সাথে ওই আলমের তুলনা করা হয়েছে জায়লিকা মাস আসার কৌমিল্লিন আয়াতের আল্লাহ বলেন এটা উদাহরণ ওই জাতির যে জাতি আমার আয়াতগুলিকে অস্বীকার করে মিথ্যা মনে করে ফাকসুসিল কাসাসা আপনি ঘটনার বিবরণ দিন লালম এতাফাক করুন সম্ভবত মানুষের থেকে চিন্তাভাবনা করতে পারবে তো এখানে বালাম বাউরের কেশাটা আল্লাতালা ব্যক্ত করেছেন এবং তাকে একটা কুকুরের সাথে তুলনা করেছেন তো কুকুর এমন এক প্রাণী যে প্রাণীর উপরে যদি কোনো বোঝা চাপানো হয় মানে জন্য কষ্ট হয় খুদা ক্লান্তি কষ্ট তাহলে হাঁপায় কিন্তু কোনো কষ্ট না থাকলেও কুকুর কুকুর খালি খালি হাঁপাতে থাকে এটা হলো কুকুরের স্বভাব কিন্তু অন্যান্য প্রাণীরা কষ্টে হাঁপায় ক্ষুদা পেলে হাঁপায় ক্লান্ত হলে হাঁপায় হাঁপাইয়ে পড়ে কিন্তু কুকুর হাঁপাবে মানে কষ্ট ক্লান্তিতেও হাঁপাবে আর সুস্থ থাকা অবস্থায়ও সে হাঁপাবে তো এই আলেমকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে এই জন্য যে এই আলেমদের স্বভাব এমন যে তাদের যদি অভাব থাকে তবুও তারা সম্পদের পিছে দৌড়ায় আর যদি অভাব না থাকে তারপরে সম্পদের পিছে এরা দৌড়ায় অর্থাৎ এই হাঁপানো কুকুরের মতো তো বিষয়টা হলো এই আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের এই ক্ষমতা নাই যে একজন আলেমকে কুকুরের সাথে তুলনা করবে কোনো লোক আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না যে একজন আলেমকে কুকুরের সাথে তুলনা করবে এটা করছেন কে আল্লা রাবুল আলমী যিনি মহাবিশ্বের মহামালিক সমগ্র বিশ্বের মালিক তিনি আমাদেরও মালিক আলেমেরও মালিক এবং যারা আলেম না তাদেরও মালিক ভালো মন্দ সকলের মালিক তিনি বলছেন যে এরা কুকুরের মতো তো এখন এই কুকুরের সাথে আলেমদেরকে তুলনা করা হলো এবং আল্লাহ বললেন যে তোমরা রাসুলকে বললেন যে আপনি ঘটনাটা বলে দিন মানুষের কাছে তারা যেন এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে এভাবে তাদের কাছে আপনি বিষয়টা আপনি বর্ণনা করে দিন তো ঘটনাটা কি ঘটেছিল সেটা শুনেন রেবনী আব্বাস আতিরা ইমাম মুজাহিদ অন্যান্য তাফসির কারকরা বলেন যে এই লোকটা বনিয়া ইসরায়েলের অথবা এই লোকটা কেনা আনি কেনানিরাও বনিয়াশরা এটা মানে বনিয়াসাইল যেটা পৃথক সম্প্রদায় তো ওরাও আসলে বনি ইসরায়েল তো বনি বনিয়াসাইলদের মূল বাসস্থান তো কেনানি ছিল তো এই লোক সিরিয়ার কেনানি অথবা বনি এ ছিল একজন মস্তবর আলেম লোক এসমে আজম জানতো এবং তার সব দোয়া কবলত হাজরত মুসাল সালাম যখন এই কেনানিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হয়েছিলেন এবং তিনি একটা প্রান্তরে সৈন্য তার বাহিনী নিয়ে অবস্থান করছিলেন তখন এই কেনানি লোকগুলির মধ্যেই এই বালাম বাউর ছিল তো কেনানিরা জানতো যে বালাম বালাম বাউর একজন বড় আলেম শেষম আজম জানেন তার দোয়া কবুল হয় তখন সেই কেনানি সম্প্রদায় সিরিয়ার কেনানি সম্প্রদায় তারা বালাম বাউরের কাছে গেল যে আপনি আল্লাহর কাছে বিরুদ্ধে দোয়া করেন যে মুসাকে যেন আল্লাহ ফিরিয়ে নেন যেহেতু ওরা যদি আমাদের দেশে প্রবেশ করে আমাদের দেশ দখল করবে আমাদের লোকজনকে হত্যা করবে আমাদেরকে বহিষ্কার করবে কাজে আপনি মুসার বিরুদ্ধে দোয়া করেন যেন তাকে আল্লাহ ফিরে এনেন তখন বালাম বা বলে তোমরা কী বলছো মুসা আল্লাহর প্যগাম্বার তার সাথে ফ্রেশটা থাকে তার সাথে মুসলমানরা থাকে তার বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো তো আমি তো আল্লাহর অনুমতি ছাড়া কোনো দোয়া করি না তবে তোমরা যখন বলছো তখন আমি আল্লাহর কাছে অনুমতি নিব। তিনি এই স্বপ্নযোগে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করতেন এবং আল্লাহ তাকে আদেশ দিতেন স্বপ্ন যোগে তো বাবুর শিখ এভাবেই আল্লাহর কাছে দোয়া করলেন যে যাতে আল্লাহ কি আদেশ দেন দোয়া করার পরে তিনি স্বপ্নে আদিষ্ট হলেন যে তুমি কখনোই মুসার আসলামুদে দোয়া করতে যাবে না এ বলার পর সে বললো যে না আল্লাহর পক্ষ থেকে আমি অনুমতি পাইনি আমি বিরুদ্ধে দোয়া করতে পারবো না তারপর ওই কেনারি লোকেরা বালাম্বরকে যথেষ্ট পরিমাণে ধন সম্পদ হাদিয়া তোহফা দিল কোনো বর্ণমতে তার স্ত্রীর মাধ্যমে দিল বা কোনো বর্ণমতে সরাসরি তাকে দিল সে তাদের সেই কেনারি দেয় সে হাদিয়া তোফা ধন সম্পদ সে গ্রহণ করলো গ্রহণ করার পরে তারপরেও সে আবার আল্লাহর কাছে অনুমতি চাইলো যে আল্লাহ তাকে কী অনুমতি দেন এবার দোয়া করার জন্য অনুমতি চাইলেন তিনি সেভাবেই তিনি রাত যাপন করলেন ঘুমালেন কিন্তু স্বপ্নে তিনি কিছুই দেখতে পেলেন না তখন ওদেরকে বলে যে আজকে আমি ভালো মন্দ কিছুই দেখতে পাইনি আদেশ নিষেধ কিছুই পাইনি তখন ওরা তো ঠিকই তো আছে আল্লাহ যদি মানা করতো তো আপনাকে বলেই দিতেন তুমি করো না তা আল্লাহ যখন মানে করেন নাই তখন আর কোনো সমস্যা নেই আপনি দোয়া মুসিদ বিরুদ্ধে আপনি দোয়া করেন তো বাউর যেহেতু তাদেরই ধন সম্পদ গ্রহণ করছে এখন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে বালামবাবুর সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক ছিল এমনই যে আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করতেন এবং তাকে কাজের ভালো মন্দ কাজের নির্দেশ দিতেন কিন্তু বালাম বাউর যখনই অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করল তখনই আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল যেই জন্য আল্লাহ তালা কোরআন ফাঁকে কথা বলেন ই আইন আমা বাতিলে অন্যায়ভাবে মানুষের সম্পদ যারা ভক্ষণ করে তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা কোরআন স্পষ্ট আল্লাহ আয়াতে বলেছেন আর তার দৃষ্টান্ত হলো বালামবাউর যে বালামবাউর সাথে আল্লাহর সাথে সম্পর্কটা কেন ছিন্ন হয়ে গেল যে অন্যায়ভাবে সে মানুষের সম্পদ ভক্ষণ করেছে এই সম্পদ ভক্ষণ করার তার কোনোই অধিকার ছিল না এবং ন্যায়সঙ্গতভাবে এটা সে ভক্ষণ করতে পারতো না কিন্তু এই ভক্ষণ করলো তো অন্যায়ভাবে ভক্ষণ করার ফলাফলটা হলো এই আল্লাহর সাথে সেই বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায় এখন আল্লাহ বলছে যারা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে অর্থাৎ সব সম্পদ ভক্ষণ করার যে বিধানটা আছে যে আল্লাহ তালা কোরআন পাকে সতেরোটা খাতে সম্পদ ব্যয় করতে নির্দেশ দিয়েছেন এই খাতের বাইরে থেকে যদি কেউ ডিজগুশ করে ছদ্মবেশ ধারণ করে নিজে দরিদ্র সেজে যদি ফকির সেজে যদি দান গ্রহণ করে এটা অন্যায়ভাবে দান করা হবে কাজে এক শ্রেণীর আলিম্প যারা হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ভিক্ষার ঝুলি নিয়ে নামাজের কাতারে মানুষ বসাইয়া তখন ভিক্ষার ঝুলি নিয়ে খালি ঘুরতে থাকে আর এমনভাবে চায় সেই মুসল্লিরা আমার কাছে অভিযোগ করছে কাজে বাড়ি যা বাড়ি যাওয়ার টাকাও দিয়ে দেন আল্লাহ আপনাকেও বাড়ি নেবে মানে ওদেরকে আল্লাহ খাওয়াবে না ওই মুসল্লিদেরকে আল্লাহ বাড়ি নেবে কিন্তু ওদেরকে আল্লাহ খাওয়াবে না তো এই যে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণকারী এদের পরিণামটা হলো এই যে আল্লাহর সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় যেটার প্রমাণ হলো বালাম ওর যখনই ওদের টাকা গ্রহণ করলো হাদিয়া গ্রহণ করলো তারপর স্বপ্নে আর সে কিছুই দেখতে পাচ্ছিল না আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল কাজে আমরা কি করে মানুষকে বুঝাব আল্লাহ তো এই জন্যই বলেছেন যে ওরা ওদের আলেমদেরকে বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে আলেম রাজা বলে তাই শোনে কিন্তু আল্লাহ কি বলছেন সেদিকে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই ফিরেও তাকায় না যে আল্লাহ কি বলছেন তো অত্যন্ত ভয়ানক পরিণাম এদের কাজে আমাদের কাজ সতর্ক করা আমরা সতর্ক করার চেষ্টা করছি নানাভাবে এখন আল্লাহ ভালো জান কি ফলাফল হবে তো বালাম বাউর এখন কোনো ইয়া খবর আর আল্লাহর পক্ষ থেকে পেলো না ওরা বললো যে না তাহলে আল্লাহ তো আপনাকে অনুমতি দিয়েছেন নিষেধ করলে তাহলে বলেই দিতেন তো এখনও সেই একটা গাধার উপরে শহর হয়ে বালামবাউর একটা পাহাড়ে অবস্থান করবে পাহাড়টার নাম হুসমান পাহাড় এই পাহাড়ের উপর থেকে মুসাল আসলামের অবস্থান এবং মুসাল আসলামের বাহির অবস্থান এটা সবই দেখা যাচ্ছে এরকম একটা পাহাড় হুসমান পাহাড় সেই পাহাড়ের দিকে একটা গাধায় শহর হয়ে রওনা হলো কিছুদূর চলার পরে গাধা একটা শুয়ে পড়ল আর যাবে না বালাম্বার উঠে গাধাকে এমন পিটান পিটাইলো পিটান খেয়ে গাধা উঠল উঠে আবার গাধার পিঠে শরীরেও আবার কিছু অংশ হলো গাধা আবার শুয়ে পড়ল মানে গাঁধার দিকে যাবে না এবারও পিটাইল পিটান খেয়ে গাধা উঠলো গাধা উঠার পরে আবার শহর হলো আবার অংশ হলো কিন্তু তৃতীয় পর্বে গাধা শুয়ে পড়লো এমন সময় শুইল যে গাধা উঠল না এবং কথা বলল যে আপনি আমাকে যায় সামনে যেতে বলেছেন আল্লাহ ফের চা জিবরি আমাকে মানা করছে আমি কার কথা শুনবো বলেন তখন বালাম্বর গাধাটাকে ছেড়ে দিয়ে একা একাই সেই হুজবান পাহাড়ের দিকে অগ্রসর হলো এবং তার সাথে কেনানি সম্প্রদায়েরও কিছু লোকজন ছিল এটা অনুমান করা যায় তো এইভাবে হুসমান পারে ওঠার পরে সে এখন মুসার বিরুদ্ধে বদ্ধ করতে চায় যখন মুসার মুষার বিরুদ্ধে বদ্ধ করতে চায় তা মুসার বিরুদ্ধে হয় না এটা হয়ে যায় কেনানিদের বিরুদ্ধে আবার যখন কেনানিদের পক্ষে দোয়া করতে চায় সে দোয়া চলে যায় মুসার পক্ষে অর্থাৎ সেই মুসার বিরুদ্ধে তার জিব্বা কোনোভাবেই ব্যবহার করতে পারছে না কারণ জবানের মালিক আল্লাহ ও জবান দ্বারা ও মুসার বিরুদ্ধে কিছুই বলতে পারছে না এখন ওর এই অবস্থা দেখে কিনানিরা বলে যে বালাম তুমি কি করছো তুমি আমাদেরকে শেষ করলে বলে আমি কি করব আমি তো চেষ্টা করছি মুসার বিরুদ্ধে বলার জন্য কিন্তু মুসার বিরুদ্ধে তো বলতে পারছি না ঘুরে যাচ্ছে তোমাদের বুদ্ধে এই কথা বলতে বলতেই এর মধ্যেই আল্লাহ তারা তার জিভ্ভা ভিতর থেকে বের হয়ে পড়লো এবং নাভি পর্যন্ত তার জিব্বা ঝুলে পড়লো নাভি ঝুলে পড়লো তারপরে সে বলল যে আমার এখন দুনিয়াও গেল তো গেল আমার কিছুই করার নাই তবে আমি তোমাদের কিছু অপকৌশল শিখে দিচ্ছি সেই সেই অপকৌশলের মাধ্যমে তোমরা হয়তো বনিশালী দিকে পরাজিত করতে পারবে সেই অপকৌশল হচ্ছে এই যে তোমরা তোমাদের সুন্দরী নারীদেরকে ভালো পোশাক পরে তাদেরকে সাজাও এবং তাদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য দাও এবং দিয়ে বনিশ ওই সৈন্যবাহিনী তাদেরকে পাঠিয়ে দাও এবং তাদেরকে বলে দাও যে কোনো পুরুষ তাদেরকে যদি কিছু বলে তারা পুরুষের কোনো দাবি যেন প্রত্যাখ্যান না করে এভাবে যদি তাদের একটা পুরুষও জেনায় লিপ্ত হয় তাহলে এউশিলের সমস্ত বনিস চাইল ধ্বংস হবে এই পরামর্শ দিয়েই বালামবাউরের বাউরের সমাপ্তি হলো ওরা তাই করলো ওরা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সাজিয়ে সাজিয়ে তাদেরকে নিত্যদ্রব্য পণ্য নিয়ে এসে বাজার বিক্রি করার জন্য ওই সৈন্যভাবে পাঠায় দিল তো ওরা এগুলো কেনাকাটা করতেছিল ইতিমধ্যেই বনিয়সাইলদের এক নেতা তার নাম হল জামজিবেন সালমুন এই নেতার তাঁবুর সামনে যখন ওই এক মহিলা গেল তখন সেই মহিলাকে তাবুর মধ্যে নিয়ে গেল এবং তার সাথে জেনায় লিপ্ত হলো এই ঘটনার পরেই হঠাৎ করে বনিয়সাইল মধ্যে প্লেগ দেখা গেল এবং প্লেগে মুহূর্তের মধ্যে সত্তর হাজার লোক মারা গেলো তখন বনি বনিয়াস্টাইলদের যারা সচেতন তারা চিন্তা করল কি হয়েছে কি একটা অসুবিধা কিছু ঘটেছে তখন ওদের মধ্যে একজন মানুষ তার নাম হলো ফানহাজ এমনি আয়েজার এমনি হারুন তিনিও ওদের একজন মোটামুটি সেনাপতি ছিলেন তার এটা দৃষ্টি হলো যে অমুক তাঁবুতে এরকম জামজিবিল জমজিবুল সে জেনাই লিপ্ত হয়েছে তখন সে সেখানে গিয়ে তাদেরকে একটা লোহার বল্লমে কী সঙ্গে গেঁথে ফেললো তাদেরকে হত্যা করলো কিন্তু তারপরেও এই অপরাধের কারণে বনিয় সাহেবীরা সেখানে এমনভাবে আক্রান্ত হলো যে তাপসির বলা আছে যে বিশ বছর উপরে যাদের বয়স ছিল তারা সবাই এই প্লেগে মারা গেল এবং বিশ বছরের অধিক বয়সে দুটা মানুষই বেঁচে ছিল একটা মানুষ হল তেলাসাবের সামনে যে তার দুইটা গোলাম ছিল ইউসেবনে নুন আরেকজন আছে কালে বেবনে ইউকান্না এই দুইজন লোক এরা এই বেঁচে ছিল এদের বেঁচে যাওয়ার পিছনে অনেক কারণ আছে মুসল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন যে সত্তর জন লোক নিয়ে তুমি পারে আসো তখন মুসাল্লাহ সালাম সত্তর জন লোক ওনার তো বারোটা সম্প্রদায় এর থেকে উনি সত্তর জন লোক বেশি বের করতে পারছিলেন না ছয়জন করে নিলে ছয় বরং বাহাত্তর জন হয়ে যায় তখন মুসা আলাহ বলেন যে কোন দরে আমি দুজন বসাবো ঝগড়া হয়ে যাবে তোমরা শেষ ছায় দুজন বসে যাও তাদের জন্য আমি দোয়া করব তারা অনেক কল্যাণ লাভ করবে তখন এই দুইটা লোক মানে ইউসেবনে নুন আর কালেব এমনি উকান্না এই দুইটা লোক বসে গিয়েছিল এবং পরবর্তীতে মুসার আসলাম পরে এরাই একের পর এক তারা এইসব নুন তারপর কালেম তারা নবুয়তের দায়িত্ব পালন করেছেন তো এই দুইটা লোকই বয়স্ক বেশি ছিল আর সব লোক পেলেগে মারা গেল তো এখানে আমাদের হলো এই আলেমদেরকে নিয়ে কথা যেখানে দেখা গেল যে আলেমরা তারা কি কারণে আল্লাহর সাথে তাদের সম্পর্ক নষ্ট হয় যে অন্যায়ভাবে যদি কোনো আলেম সম্পদ গ্রহণ করেন তাহলে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয় এখন আমাদের সমাজের আলেমরা আমরা কিভাবে আছি কি করছি আমাদের অবস্থাগুলি কি এগুলি একটু বিশ্লেষণ করা বা চিন্তা করা আমাদের প্রয়োজন আছে বর্তমানে দিন প্রচারের দুইটা পদ্ধতি আছে একটা হল দরবারও খানকা এই দরবারও খানকার মাধ্যমে দিন প্রচার করা হয় মানুষ এখানে আসে অর্থ করি দেয় এবং এদের এখানে দিনের দীক্ষা নেয় তো এখান থেকে মানুষেরা পূর্ণাঙ্গ দিনের কোনো শিক্ষা লাভ করে না এবং এখানে এখানে মানুষের একটা মিথ্যা আশায় তারা সম্পদ ব্যয় করে যে আমরা এই বুজুর্গকে বা আমাদের এই হুজুরকে অর্থ করি দান করলে এর ফলে আমরা জান্নাত পাবো তিনি জান্নাতে যাবেন আমাদেরকে জান্নাতি নিয়ে যাবেন এই একটা ভুয়া মিথ্যা আশায় তারা আসে এবং সম্পদ দান করে কিন্তু এখান থেকে তারা প্রকৃত শরীয়তের কোনো শিক্ষা লাভ করে না যে পেশাবরা কুড়ি কোটি টাকার মালিক তারা শুধু মানুষের থেকে হাদিয়া গ্রহণ করে তারা কখনো এই কথা বলে না যে আল্লাহ তালা কী বলেছেন দেখো আরোহাই আল্লাহ দি উকাজিবুবিদিন ফাদা আলী কাল্লাম আলাইহুদু আল্লাহ তোয়ামিল মিসকিন এই সুরের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে আপনি কি দেখেছেন যারা দিনকে মিথ্যা মনে করে ফাদা আলী কাল্লা দিয়ম তারা হলো ওই সমস্ত মানুষ যারা এই দিনকে ধমক দেয় অলাই আলা তো আমেল মিসকিন এবং মিসকিনদেরকে কীভাবে খাদ্য দান করা হবে এ ব্যাপারে তারা একে অপরকে উৎসাহিত করে না তো এতিমকে ধমক দেয় মিস্কিনকে খাদ্য খাওয়ানোর বিষয়ে পরামর্শ করে না পরিকল্পনা গ্রহণ করে না যারা আল্লাহ বসেন তারা আমার দিনকে অস্বীকার করে তাহলে এখন বলেন যে সমস্ত আলেমদের কথা মানুষ শোনে যে সমস্ত পীর বুজুরের কথা মানুষ শোনে তারা যদি বলে যে বাবা টাকা নিয়ে আমার দরবারে দৌড়ায় না তোমরা পিতামাতা সেবা করো এবং তোমার যে অঞ্চলে তুমি বাস করো সেই অঞ্চলে তোমরা সবাই একত্রিত হয়ে তোমরা একটা পরিকল্পনা গ্রহণ করো যে তোমাদের অঞ্চলে কতটা জাকাত হয় কতটা ওসর হয় এগুলি হিসাব কিতাব করে একত্রিত করে তোমাদের অঞ্চলে কয়টা লোক গরিব আছে তাদের কীভাবে অভাব মোষণ করতে পারো এতে কারা আছে তাদের মধ্যে কীভাবে তোমরা খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করতে পারো তোমার এগুলি পরিকল্পনা নিয়ে এই কাজগুলি করো এগুলি তো তারা বলেন না শুধু পয়সা তাদেরকে কিভাবে দেওয়া হবে এটাই তাদের প্রশিক্ষণ এইটাই তারা তাদের প্রশিক্ষণ যে যত মুরিদ বাড়বে এক এক মুরিদে যদি দশ টাকা দেয় তো একশো মুড়িদে কত টাকা হয় এক হাজার টাকা হইলো নাকি যদি এক লক্ষ মুরিদ হয় তাহলে কত দশ লক্ষ টাকা হইলো তো এইভাবে তারা মুরিদ বাড়ানোর পরিকল্পনা এবং টাকা গ্রহণ এবং এই টাকা নেওয়ার যত ফোন দিয়ে এই একই পদ্ধতিতে ভেসতে যাই নিয়ে যাবে হুজুরে টাকা দাও এই বিষয়টা কি কোরআন পাকে আল্লাহ বজরের অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এই বালাম বাউরকে আল্লাহ তালা এখানে দেখেন কুকুরের সাথে তুলনা করছে এটা দুনিয়ার কোনো মানুষের সাহস নাই যে একজন আলেম যতই অপরাধ করুক তাকে কুকুরের সাথে তুলনা করবে আমি দুঃখের সহিত বলছি এটা বলা ঠিক না একজন আলেম রমজান মাসে একটা অন্যায় করেছেন করার পরে চেয়ারম্যানের কাছে নালিশ হয়েছে এখন চেয়ারম্যান সময় আসছেন যে এটা উপেক্ষা করবেন উপেক্ষা করবেন কিন্তু মানুষ ছাড়ছে না বারবার চেয়ারম্যান সাহেব এটার বিচার চেয়ারম্যান সেটা বিচার এখন একদিন চেয়ারম্যান সাহেব আচ্ছা তোমরা কি জানো না যে আল্লাহ তালা রমজান মাসে সব মাফ করে দিছে এটা তোমরা জানো না তোমরা খালি আমার কাছে বিচার বিচার তখন সবাই হাইসে ঠাইসে চলে গেছে যে চেয়ারম্যান সাহেব এ যেহেতু সে আলেম এই জন্য তার অপমান করবেন না কাজে আলেমদেরকে অন্যায় করলেও সমাজের মানুষ তাদের অপমান করতে চায় না তাদেরকে সম্মান করে কিন্তু আল্লাহ বললেন যে এরা কুকুর হাফানো কুকুর তা এখন আল্লাহর কথার আপনি কি প্রতিবাদ করার ক্ষমতা হচ্ছে আমাদের কার এখন আমরাও কি ওই হাফানো কুকুর না আলেম না মানুষ এটা তো চিন্তা করার বিষয় আছে আমরা কি করছি আমরা কিভাবে সম্পদ উপার্জন করছি এক নম্বর হলো খানকে পীরদের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রসার লাভ করে আরেকটা হলো আমাদের মাদ্রাসা যার মধ্যে ধর্মীয় শিক্ষা প্রসার লাভ করে আরেকটা হলো ওয়াজ মাহফিল এই তিনটা সেক্টরের মাধ্যমেই ধর্মীয় শিক্ষাটা প্রসার লাভ করছে এখন মাদ্রাসা অবস্থা দেখেন মাদ্রাসা এটা সৃষ্টি হয়েছে মানে ভারতবর্ষে যখন খ্রিস্টানদের দখল ছিল তখন এই ভারতবর্ষে মাদ্রাসা প্রতিষ্ঠিত সতেরোশো একাশি সালে সতেরোই এপ্রিল প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তো এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং সেক্রেটারি এটা প্রথম প্রিন্সিপাল ছিলেন মোল্লামোদম বা মোল্লা মজদুদ্দিন ওনার পর থেকে আরম্ভ করে উনিশশো সাতাশ সাল পর্যন্ত এই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং সেক্রেটারি উভয় থাকতেন খ্রিস্টান উনিশশো সালে আবার এটার শিক্ষক প্রিন্সিপাল এবং সেক্রেটারিরা মুসলমানরা তো সক্ষম হয়েছিল কিন্তু এই দীর্ঘকাল এই মাদ্রাসা পরিচয় দিয়েছে খ্রিস্টানদের মাধ্যমে যার ফলে এই মাদ্রাসা শিক্ষার মধ্যে তারা শুধু ইমামদের একখতলাফের বিষয়টা এই বিষয়ের তারা গ্রন্থ রচনা করেছেন এবং এই বিষয়ের উপরে তারা মানুষের দক্ষতা অর্জন করাতে শিখিয়েছেন এবং ফলে এই একতালাহি মশলাগুলো নিয়ে মানুষ তাদের সময় কাটিয়েছে কিন্তু প্রকৃত ইসলামের মৌলিক বিষয়গুলি মানুষকে জানতে দেওয়া হয় নাই এই জন্য মাদ্রাসা পড়া মানুষেরা সাধারণত পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না এটা বললে দুঃখিত হবে না আলেমরা আমিও তো মাদ্রাসায় পড়া মানুষ কিন্তু আসলে এটা সত্য যে মাদ্রাসা পড়া মানুষেরা একটা পূর্ণাঙ্গ ইসলাম সম্বন্ধে তাদের কোনো ধারণা হয় না তারা শুধু এই মতভেদ অমুক শুমুক এগুলোই বসতে সক্ষম হয় কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম যে কি এটা তারা জানতে সক্ষম হয় না আমার কাছে এই অল্প দিন আগেই মোবাইল আসে একজন বলেন যেহেতু জাকাতে তেরো ফরজ আলেমরা বলেন এটা কোথায় আছে এটা তো আমরা কোথাও পাইনি তাহলে এখন ফরজের খবরও নাই বর্তমান আলেমদের এবং বর্তমান মাদাস শিক্ষাটা এই পর্যায়ে পৌঁছেছে যে একটা মাদ্রাসা পরবুয়া লোক কামেল পাশ করা পর্যন্ত সেটা ইমামতি করার যোগ্য তার মধ্যে আসে না এরকম অবস্থাটা হয়েছে তিরিশ প্যারা কর্ণ সেবের তাপসির এটা ইফতাদাই থেকে কামেল পর্যন্ত একটা ছেলে পরের মধ্যে তিরিশ প্যারা করণসেবের তাপসির বা তর্জমা তাকে শেখানো হয় না তাহলে মাদ্রাসা শিক্ষাটাকে আসলে এটা একটা শুধু মানে শিক্ষার নামে একটা স্ট্রাকচার দাঁড় করে রাখা হয়েছে এবং শিক্ষকদেরকে স্কেল দেওয়া হয়েছে স্কেল পেয়ে তারা সন্তুষ্ট হয়েছে তাদেরকে স্কেল দিয়েছে ভিতর থেকে এলেম তারা কেড়ে নিয়ে গেছে এ হলো মাদ্রাসা শিক্ষার অবস্থা এরপর তিন নম্বর যেটা আছে মাঠে মাস ময়দানে যারা আমরা বক্তা সাহেবরা আছি এখন বক্তা সাহেবদের মঞ্চ যদি আমরা পরীক্ষা করি তাহলে তাতে আল্লাহ ভালো জানে যে আমরা মনে হয় যে বালাম বাউরের দলভুক্তই হয়ে যাবো অধিকাংশ ভক্ত তার কারণ আমাদের চলা ফেরা ডিমান্ড এবং দুনিয়ার প্রতি যে চাহিদা এবং যে আচরণ তাতে এতে বলাই যায় যে আসলে আমরা দুনিয়ামুখী আমরা দেখেন আল্লাহর কথা চিন্তা করার বিষয় আছে আল্লাহ অন্য একটা প্রাণীর সাথেও তুলনা করতে পারতেন কিন্তু তুলনা করলেন কুকুরের সাথে তার কারণ আল্লাহ রসে একটা হাদিস আছে আর দুনিয়া জি ফাতুন ওয়া তালি ভুয়া দুনিয়া হচ্ছে একটা লাশ এবং এই লাশকে চাহিদা করে কুকুরে তো এখন এই এই যে দুনিয়া লাশ আর এই দুনিয়া যারা তলব করে যে আলেম সে আলেমদেরকে যেহেতু লাশের কামনাকারী হলো কুকুর কাজে আবার দুনিয়া ওই রকম একটা লাশ এই লাশটাকে যারা কামনা করে তারা হচ্ছে কুকুর এই জন্য এই দুনিয়া কামনাকারী আলেমদেরকে আল্লাহ তালা কুকুর বলেছেন এখন আপনারা আমিও একজন আলেম আপনিও আলেম এখন ভেবে দেখেন যে আমরা আসলে আমাদের মনের অবস্থাটা কি আমরা কোথায় দাওয়াত করলে যাই কোথায় দাওয়াত করলে যাব না আমাদের কি অবস্থায় টাকা পয়সা লেনদেন এক্ষেত্রে কি আমরা আসলেই আল্লাহর দিন প্রচারের জন্য কাজগুলো করছি না আমরা নিজেরা অর্থ উপার্জনের জন্য কাজগুলো করছি এগুলো নিজের কাছে নিজে প্রশ্ন করেন আল্লাহ রসুল মক্কা থেকে তাইফ দাওয়াতে গেছেন নব্বই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গেছেন এবং নব্বই কিলোমিটার রাস্তা তিনি পায়ে হেঁটে আসছেন এইভাবে তিনি দিনের জন্য প্রচেষ্টা করেছেন আর আমরা ভালো পথ আছে রেলগাড়ি আছে বাস আছে এগুলি থাকা সত্ত্বেও আমরা নিজের একটা স্পেশাল গাড়ি নিয়ে চলি কেউ বিমানে যাতায়াত করি এভাবে আমরা আমাদের নিজেদেরকে প্রচার করার জন্য আমরা বহু কিছু অবলম্বন করি কাজে এখানে যে আল্লাহ কোরআন ফাঁকে বলেছেন যে ফাকসুসেল কাসাসা লাল মিয়তা ফাঁক কারুন যে হের রাসুল আপনি এই বালাম বাউর কেশাটা আলেমদেরকে মানুষদেরকে শোনান তারা যেন চিন্তা ভাবনা করতে পারে এইখানে আপনাদের আমাদের চিন্তাভাবনাটা কি এটা আমি জিজ্ঞাসা করছি যে চিন্তা ভাবনাটা কী করেছি যে তাহলে আমরা যে আচরণটা করেছি এটা কি আসলে বালাম বাউরের পক্ষের লোক আমরা হচ্ছি না আমরা সত্যি আল্লাহর দিনের পক্ষের লোক হচ্ছি পৃথিবীতে আজকে দিনের এত অবনতি কেন এখন এই জন্য সবাইকে সতর্ক হতে হবে পৃথিবীকে ভালো মানুষ যদি থাকে তা আলেমদের মধ্যেই আছে আর যদি খারাপ মানুষ থাকে তাও আলেমদের মধ্যেই আছে কাজে এই জন্য আপনারা সতর্ক হন সজাগ হন এবং সমস্যা উত্থাপন করা সোজা কিন্তু সমাধান হলো কঠিন তো আমি যে সমস্যাগুলি বললাম যে তিনটা সেক্টর থেকে যেখানে দিনের কাজ চলছে এ সব জায়গায় সমস্যা কোনো জায়গায় পূর্ণাঙ্গ দিনের প্রচার হচ্ছে না তাহলে এটা সমাধানটা কোথায় এই সমাধানটা খুব সহজ সমাধানটা হলো যে আমরা সবাই যদি এক চিন্তা নিই যে আমরা শুধু কোরআনের কথাগুলি আল্লাহর কথাগুলি মানুষকে শোনাব এই একটা চিন্তা নিয়ে যদি আমরা সকল আলেম আলমা এই সুর গান এগুলি ত্যাগ করে আমরা যদি স্পষ্ট ভাষায় শিক্ষকের দায়িত্ব নিয়া শিক্ষক যেরকম ছাত্রদেরকে শেখায় এইভাবে যদি সকল আলেম ওলামারা আমরা কোরআনের কথাগুলো বলি তা আমাদের মধ্যে দূরত্বটা কমে আসবে কোরআনের কথা বলতে গেলেই দেখবেন এক আলেমের সাথে অন্য আলেমের মহব্বতও বেড়ে উঠবে যে না এই লোক আলেমে কোরআন থেকে কথা বলছে আমিও বলছি তখন এই আলেমদের মধ্যে যে একটা দূরত্বে দূরত্বটাও কমে আসবে আবার সমাজের মতভেদটাও অনেক কমবে একেবারে কমবে না কিন্তু অনেকটা কমবে কাজে এই জন্য এর সমাধান একমাত্র যে আমরা কোরআনের কাছে ফিরে আসি মানুষকে কোরআনমুখী করার চেষ্টা করি নিজেরা কোরআনমুখী হই এবং কোরআন থেকে কথা বলি যাতে আমরা নির্ভুল কথা বলতে পারি আমরা যাতে শুদ্ধ কথা বলতে পারি এবং সন্দেহের ঊর্ধ্বে থেকে আমরা কথা বলতে পারি এগুলি থেকে আমরা আগালে আমাদের অনেকটাই সমস্যার সমাধান হবে এবং জেনে রাখতে হবে যে আল্লাহ যে কথাটা বলেছেন যে আল্লাহ বলছেন যে আমি ইচ্ছা করলে এই এলেমের মাধ্যমেই তাদেরকে দুনিয়ায় সম্মানিত করতে পারতাম উন্নত করতে পারতাম কিন্তু তারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে কাজে আমরা আলেমরা যদি দুনিয়ার দিকে না ঝুঁকি আল্লাহ রসুল কী বলেছেন উত্তুক দুনিয়াত তাতিকার আগে বাতান তুমি দুনিয়াকে ত্যাগ করো তাহলে দুনিয়া আশেক হয়ে তোমার পিছনে ঘুরবে দুনিয়াকে তুমি ত্যাগ করো তাইনি দুনিয়া তোমার পিছনে আশেক হয়ে ঘুরবে কিন্তু আমরা তো দুনিয়ার পিছনে নিজেরাই আশেক হয়ে ঘুরছি এই জন্য দুনিয়া আমাদের থেকে দূরে দূরে থাকছে আর আমরা ওর পিছে পিছিয়ে দৌরাচ্ছি কাজে এই জন্য আমরা সবাই মরব সবাই হিসাবে সম্মুখীন হব কিন্তু আমাদের আলেম আমাদের দায়িত্ব কিন্তু অনেক কঠিন দায়িত্ব আল্লাহ রসুল তার নিদ্রা তার স্বপ্নে তিনি কি দেখেছেন যে একটা আলেম মানে একটা মানুষকে তার মাথার উপরে পাথর মেরে মেরে মাথাটাকে মানে একেবারে চুরমার করে দেওয়া হচ্ছে এবং ঘিলু মগজ ছিঁটে যাচ্ছে আর পাথরটাও দূরে সরে যাচ্ছে তো একবার মেরে পাথরটা দূরে ছটকে পড়ছে ওই ফ্রেশ আবার পাথরটা কুড়ে আনছে কুড়ে আনতে আনতে ওই ওই লোকটার মাথা ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাওয়ার আবার মাথার উপরে মারছে মাথাটা ঘুরে ঘুরে হয়ে যাচ্ছে এইভাবে তাকে অবিরাম শাস্তি দিচ্ছে আল্লাহ রসুল জীবরামকে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তিকে তাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে বলেন তিনি একজন আলেম তিনি আলেম কিন্তু তার এই মাথাটা তিনি এলেমের মধ্যে ব্যয় করেন না এলেম নিয়ে চিন্তা ভাবনা করেন নাই সে এলেম বাদ দিয়া সে দুনিয়ার অন্য সব কিছু নিয়ে ভেবেছে এই মস্তিষ্কটা সে এলেমের পিছনে ব্যয় করেন এবং কিভাবে আল্লাহর এলেম আল্লাহর দিনকে দুনিয়া ছড়াবে বা আল্লাহর দিনের ক্ষেত্রে এভাবে তার মাথাটা কাজ করেন এই জন্য তার মাথাটাকে ঘুরে ঘুরে করা হচ্ছে তো আল্লাহ রসুলের স্বপ্ন তো বাস্তব এটা ওহি আল্লাহ রসুলের স্বপ্নে কোনো সন্দেহ নাই এটাও বলতে গেলে মেরাজের একটা অংশের মতোই এটা তো কাজে এই জন্য আমরা সবাই এই যে সমতা সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলি আপনাদের স্মরণেই আসবে না যদি কোরানের কাছে না আসেন যদি আপনি কোরআন নিজে পড়েন আর এই কাহিনিটা আপনি নিজে পড়েন তখনই আপনার মাথার মধ্যে আসবে যে এই সমস্যা আলেমদের হয়েছে তাহলে আমি কোন পথে আছি ঠিক আছে এই জন্য আমাদেরকে কোরানের কাছে আসতে হবে কোরআন পড়েন কোরআন বলেন কোরআন শেখেন কোরআন মানুষকে শেখান তাহলে যদ্দুর সম্ভব এই সমস্যার সমাধান হবে এছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে এটা ভালোবাস করলে যেটা সমস্যার সমাধান হবে তা হবে না এটা একমাত্র কোরআনের কাছে আমরা ফিরে আসলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে পূর্ণ সমাধান হলে অনেকটাই সমাধান হবে কাজে এই জন্য আপনারা আশা করি সবাই কোরআনের কাছে ফিরে আসেন আমি এই বলে আমার বক্তব্য কেন শেষ করছি আমার আলবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিনে